নির্বাচন মিটে রাজ্যে সরকার গঠন প্রক্রিয়া সম্পন্ন হলেও নির্বাচনগত হিংসা এখনও অব্যাহত। তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত আরামবাগের গৌহাটির এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গৌরী এলাকা। ঘটনার জেরে এলাকায় ব্যাপক ভাঙচুর বোমাবাজি চলে দুই পক্ষের মধ্যে। ঘটনায় আহত দুই পক্ষেরই বেশ কয়েকজন। আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আহত দুই তৃণমূল কর্মী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ ঘটনাস্থল থেকে আটক করে দুই পক্ষেরই বেশ কয়েকজন মহিলা ও পুরুষকে। ঘটনার জেরে এলাকায় থমথমে পরিস্থিতি, আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ। এলাকায় চলছে পুলিশি টহলদারি। বর্তমানে যে করোনা মহামারীর যে প্রকোপ, দ্বিতীয় ঢেউয়ে মানুষ যে একটা মহামারীর আকার নিয়েছে, তার সাথে সাথে আবার বিপর্যয় যে ইয়াস যে ঘূর্ণিঝড়, এই ইয়াস ঘূর্ণিঝড়ের প্রভাবে যে মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, সেই জায়গায় আমাদের দল, আমাদের নেত্রী বলেছেন মানুষের পাশে থাকতে। মানুষের যদি কোথাও কোনো রকম অসুবিধা হয়, আমাদের সর্বস্তরের জনপ্রতিনিধি এবং আমাদের কর্মীদেরকে নির্দেশ দেওয়া আছে সে জায়গায় যে পৌঁছে যাওয়ার জন্য। এর বাইরে যে কোথাও যদি কোনো জায়গায় কেউ বিশৃঙ্খলা ঘটায়, সেই জায়গায় আমরা পুলিশ প্রশাসনকে বলেছি কড়াভাবে ব্যবস্থা গ্রহণ করা। ব্যুরো রিপোর্ট, ভূমি 24x7।